এয়ারক্রাফট নিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি, তবে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো আমাদের করা হয় তার মধ্যে একটি করে এয়ারক্রাফট কিভাবে ওড়ে। যেসব ফ্লাইট ভেহিকেল হেভিয়ার দ্যান এয়ার অর্থাৎ বাতাসের তুলনায় ভারী, সেগুলো ওড়ার জন্য চারটি ফোর্সের প্রয়োজন হয়, যেমন ওয়েট, লিফট, থ্রাস্ট অ্যান্ড ড্র্যাগ, যা স্যার জর্জ কেলি আবিষ্কার। এছাড়া যুক্তরাজ্যের ইনস্টিটিউশন অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স এর মত অনুসারে স্যার জর্জ কেলি 1807 সালে হট এয়ার ইঞ্জিন আবিষ্কার করেন। এসবের পাশাপাশি তিনি রোটারি উইং নিয়েও পরীক্ষা করেছিলেন। তিনি অন এরিয়াল নেভিগেশন শিরোনামে তিন অংশের একটি যুগান্তকারী গ্রন্থ লিখেছিলেন, যা নিকলসন্স জার্নাল অফ ন্যাচুরাল ফিলসফি কেমিস্ট্রি অ্যান্ড ইয়ার্স এ প্রকাশিত হয়েছিল। অনেকেই তাকে ফার্স্ট ট্রু সায়েন্টিফিক এরিয়াল ইনভেস্টিগেটর বলে থাকেন। 1974 সালে স্যার জর্জ কেলিকে ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়। এসবের জন্য তাকে ফাদার অফ এভিয়েশন বলা হয়ে থাকে। তিনি 1773 সালের 27 ডিসেম্বর ইংল্যান্ডের ইয়র্কশায়ারে জন্মগ্রহণ করেন এবং 1857 সালের 15 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি একাধারে এভিয়েটর, ইনভেন্টর এবং ইঞ্জিনিয়ার ছিলেন। এছাড়াও তিনি 1832 থেকে 1835 পর্যন্ত ব্রিটিশ পার্লামেন্টের মেম্বারও ছিলেন।